আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। ভিউয়ার্স, রোমানিয়ার ভিসা নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করতেছেন, বর্তমানে রোমানিয়ার ভিসা হচ্ছে কিনা বা প্রসেসিং করা যাবে কিনা। বাংলাদেশ এবং মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে যে কেউ চাইলে কি বর্তমানে প্রসেসিং করতে পারবে কিনা, সে বিষয়ে কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওটি। প্রথমে বলে রাখি, বাংলাদেশ থেকে যারা বর্তমানে রোমানিয়ার ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন, আপনারা চাইলে কিন্তু বর্তমানে প্রসেসিং করতে পারবেন। তবে একটা কথা বা একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে যে আপনার যে ভিসা প্রসেসিং টাইমটা, যদি আপনার ওই ধরনের ধৈর্য থাকে, ওই ধরনের সময় হাতে রেখে আপনি প্রসেসিং এর জন্য প্রস্তুতি নিতে পারেন, সেক্ষেত্রে রোমানিয়া ওয়ার্ক পারমিট বা রোমানিয়া ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আপনার জন্য ভালো হবে। যেমন ধরেন, বর্তমানে আমরা যারা বাংলাদেশে আছি বা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ইন্ডিয়া যাচ্ছি, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ার ইন্টারভিউ দিয়ে ইন্টারভিউ ফেস করে আমরা ভিসা নিচ্ছি, তবে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে, আপনারা যারাই রোমানিয়া ভিসার জন্য প্রসেসিং করতেছেন বা প্রসেসিং করার জন্য চিন্তা ভাবনা করতেছেন, বর্তমানেও জমা দেওয়ার জন্য চেষ্টা করতেছেন, অবশ্যই আপনাকে বেসিক যে সমস্ত ইংরেজি আছে এগুলো ভালোভাবে জেনে রাখতে হবে। একমাত্র কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে কোনো এম্বাসি নেই, কনসুলেট নেই, বা কোনো ধরনের এম্বাসি কর্তৃপক্ষ বাংলাদেশে এখন আর আসতেছে না। তো সেই সুবাদে ইন্ডিয়াতে গিয়ে আমাদেরকে ইন্টারভিউ ফেস করে ভিসাটা নিতে হয়, আর সেখানে গিয়ে আমাদের হিন্দিতে অথবা বাংলাতে বা দোভাষিক কোনো মাধ্যম অনুযায়ী আমরা কিন্তু ইন্টারভিউ দিতে পারবো না। নিজের ইন্টারভিউ নিজেকে দিয়ে আপনাকে ইংরেজিতে কথা বলে ইংরেজিতে প্রশ্নগুলোর উত্তর দিয়ে আপনাকে সেভাবে আপনার ভিসাটা নিতে হবে। তো এই বিষয়গুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। যারা রোমানিয়া ভিসার জন্য বর্তমানে প্রসেসিং করতেছেন, ওদের ভবিষ্যতে ভিসা পেতে হলে অবশ্যই কিন্তু আপনাকে ইন্ডিয়া গিয়ে ইন্টারভিউ দিয়ে ভিসা নিতে হবে। এই বিষয়গুলো যদি আপনি না জানেন বা আপনার এই বিষয়টা বা আপনি যে ইন্ডিয়াতে যাওয়া কি লাগবে কি লাগবে না, অনেকেই অনেক কথা বলবে বা এটা সেটা, সেদিক থেকে কর্ণপাত না করে আপনাকে মাথায় রাখতে হবে যে আপনাকে ভিসা পেতে হলে ইন্টারভিউ দিতে হবে। দেখেন, শুধু শুধু কেবল যে বাংলাদেশ থেকে তা না, আপনি যদি মিডল ইস্টের বিভিন্ন দেশের দিকে তাকান, সেখানেও কিন্তু আপনাকে ভিসার জন্য ইন্টারভিউ দিতে হয়। আপনার সম্পূর্ণ সব কিছু আপনি নিয়ে আসতে পারবেন, শেষ পর্যায়ে এসে কিন্তু আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করবেন ভিসার জন্য, ভিসা নেওয়ার ক্ষেত্রে পূর্ববর্তী পর্যায়ে অবশ্যই আপনাকে কোম্পানির নাম, কোম্পানির সম্পূর্ণ ডিটেলসগুলো, আপনার নিজের ব্যক্তিগত বিষয় সম্পর্কেও কিন্তু তারা অনেক প্রশ্ন করে। এই বিষয়গুলো সম্পর্কে বেসিক ইংলিশগুলো, ইংরেজিগুলো আমাদেরকে বুঝে শুনে উত্তর দিতে পারলেই কিন্তু আমরা যেই কোনো জায়গা থেকে ভিসাটা নিতে পারবো। ভিউয়ার্স, রোমানিয়ার বর্তমান পরিস্থিতি কী ধরনের? রোমানিয়ার বর্তমান পরিস্থিতি খুবই ভালো পর্যায়ে আছে, তবে ভবিষ্যতে আমাদের যে সমস্ত বাংলাদেশি ভাইরা যেতেছে বা প্রবাসীরা সেখানে গিয়ে থাকতেছে বা আছে, তাদের পরিস্থিতি খুবই ভালো অবস্থানে আছে। অনেকেই অবৈধ পথে গেম মেরে বিভিন্নভাবে কিন্তু ফ্রান্স, ইতালি বিভিন্ন দেশে চলে গিয়েছেন, কিন্তু তাদের অবস্থা অতটুক সন্তোষজনক না। হয়তো বা কারো আত্মীয় স্বজন বা এটা এটা সেটা বা বন্ধু বান্ধব আছে, যার কারণে যাদের ওখানে গিয়ে তাদের কাছে আশ্রয় নিয়ে থাকতে পারতেছে, কিন্তু যাদের কেউই নেই, রোমানিয়া থেকে আবার 3-5 লক্ষ টাকা, অনেক বড় অঙ্কের টাকা খরচ করে আবার বিভিন্ন দেশে গিয়ে সেখানে গিয়ে আবার স্বাবলম্বী হওয়া, তার ঠিকানে কথা না। আমরা যারা রোমানিয়াতে যাওয়া যাচ্ছি বা রোমানিয়ার উদ্দেশ্য করে আমরা রোমানিয়াতে যাব, চেষ্টা করব যে কোম্পানি অনুযায়ী কোম্পানিতে থাকার জন্য, কষ্টের পরে কিন্তু মিষ্ট ফল পাওয়া যায়। এই বিষয়টাকে কেন্দ্র করে বা এই বিষয়টা মাথায় রেখে আপনাকে যেখানে যাবেন সেখানে আপনি থাকার জন্য চেষ্টা করবেন। ভিউয়ার্স, বাংলাদেশ থেকে রোমানিয়ার প্রসেসিং করতে কি ধরনের সময় লাগতে পারে? বর্তমানে 8 থেকে 1 বছর প্লাস সময় লেগে যেতে পারে রোমানিয়া ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে। বিভিন্ন এজেন্সিগুলো বলবে, বিভিন্ন লোক মাধ্যম বা এটা সেটা সবাই বলবে, কিন্তু যে আপনাকে 5 থেকে 6 মাস বা 6 থেকে 8 মাসের ভিতরে আপনার ভিসা কার্যক্রম সম্পূর্ণ সব কিছু হবে, কিন্তু এই সমস্ত বিষয়ে আপনাকে কর্ণপাত বা আপনার এই সমস্ত কথা শুনে আপনাকে যে একটি লোভনীয় পন্থা অবলম্বন করে তারা আপনাকে প্রসেসিং করবে, সে বিষয়ে আপনি খেয়াল রাখবেন না। তার একমাত্র কারণ হচ্ছে, ইউরোপের রোমানিয়ার ভিসা বা অন্যান্য যে কোনো ধরনের ভিসার ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা দেখব যে পরিস্থিতি পর্যালোচনার ক্ষেত্রে পরবর্তী পর্যায়ে এক সময় আসে যে আপনার ভিসা কার্যক্রমগুলো সময় মতো কিন্তু হচ্ছে না, তার থেকে তারা যে কথা বলছে ওর থেকে অধিক সময় লেগে যাচ্ছে। তো সম্পূর্ণ বিষয় পর্যালোচনা করে আপনাকে 1 থেকে 1-এর উপরে অধিক বছর, মানে 1 বছরের অধিক সময় কিন্তু আপনাকে রোমানিয়া ভিসা প্রসেসিং করার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। আমরা যদি মিডল ইস্টের ক্ষেত্রে একটু দেখি তাহলে কি ধরনের সময় লাগতে পারে, সেক্ষেত্রেও বিভিন্ন জায়গা থেকে লোকজন কিন্তু রোমানিয়া ভিসার জন্য আবেদন করতেছেন, আর এই আবেদনের কেন্দ্র করে
রোমানিয়া ইমিগ্রেশনে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু চাপ সৃষ্টি রয়েছে। এই ধরনের কার্যক্রমকে লক্ষ্য রেখে রোমানিয়া ইমিগ্রেশনে বিগত দিনগুলোতে যে ধরনের কার্যক্রম বা তারা যেভাবে স্মুথলি ক্লাস কাজগুলো করছিল, বর্তমানে এসে সেটা কিন্তু পুরো ধীরগতিত হয়ে গেছে। এবং যাদের কোম্পানিগুলো ভালোভাবে পর্যালোচনা করে তারা দেখতে পারতেছে যে কোম্পানি ভালো অবস্থানে আছে, কোম্পানি কোনো ব্যাড রেকর্ড নেই, খারাপ কোনো ধরনের ব্লক লিস্টে যাওয়ার কোনো উপায় নেই, বা বিগত দিনে কোনো ধরনের মামলা মকদ্দমা বা সরকারি নিয়মকানুন অনুযায়ী তারা সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে কাজ চালিয়ে যাচ্ছে বা ব্যবসা চালিয়ে যাচ্ছে, তাদের অবশ্যই কিন্তু তাদের নিশ্চিত কর্মী প্রয়োজন, বাইরের দেশের কর্মী তারা নিতে পারবে। সেই অনুযায়ী কিন্তু তারা যদি কার্যক্রম পরিচালনা করে কোম্পানির তরফ থেকে ওইভাবে পর্যালোচনা করে, যদি ইমিগ্রেশন দেখে যে না কোম্পানি ঠিক আছে, তাহলে কিন্তু আপনার পারমিটগুলো বর্তমানে খুব অল্প সময়ের ভিতরে, সেটা হচ্ছে 5 থেকে 6 মাস বা 8 মাসের ভিতরে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন। কিন্তু কোম্পানিতে কোনো ধরনের ঘাটতি থাকলে, সমস্যা থাকলে সেক্ষেত্রে কিন্তু যে লয়ার আছে বা কোম্পানির মালিক পক্ষও কিন্তু চাইলে কিন্তু খুব সহজে যে কোনো একটা কাজ করতে পারে না। আমরা যারা মিডল ইস্টের ভিতরে আছি, খুব সহজে আমরা চেষ্টা করব যে ভালোভাবে বুঝে শুনে যে কোনো মাধ্যম অনুযায়ী জমা দেওয়ার জন্য। তবে আপনার রোমানিয়ার ভিসার ক্ষেত্রে সময়ের প্রয়োজন, ধৈর্যের প্রয়োজন। যারাই জমা দিবেন, সময় এবং ধৈর্য এই দুটো জিনিসকে লক্ষ্য রেখে আপনারা জমা দিবেন। যদি এই সময় এবং ধৈর্য আপনাদের হাতে না থাকে, তাহলে কিন্তু শেষ পর্যায়ে আপনার এই কাজটা অসম্পূর্ণ থেকে যাবে। এক পর্যায়ে এসে আপনি হতাশা ভুগবেন বা অনেক ধরনের প্রশ্ন আসতেই পারে, বা আমার এটা হচ্ছে না কেন, বা এটা হবে না কেন, কেন এত দেরি হচ্ছে। কিন্তু সম্পূর্ণ বিষয়গুলো যদি আপনি পর্যালোচনা করে দেখেন, তাহলে কিন্তু যে সমস্ত এজেন্সির মাধ্যমে বা যে সমস্ত লোক মাধ্যমে যারা ভিসা পাচ্ছে, তারা কতদিনে ভিসাগুলো হয়েছে, কতদিনে তারা ভিসা হাতে পাচ্ছে, সেই হিসাবটা যদি আমরা একটু দেখি, অনেকেই 1 বছর 1.5 বছর এই ধরনের সময় লম্বা সময় অতিক্রম করে কিন্তু তারা বর্তমানে ভিসাগুলো হাতে পাচ্ছে। অনেকেরই ভিসা রিজেক্ট হচ্ছে। বিগত দিনগুলোতে আমরা অনেক ভিডিও দেখেছি বা বিভিন্ন মাধ্যমগুলোতে আমরা জেনেছি যে প্রচুর পরিমাণে রোমানিয়ার ভিসা রিজেক্ট হচ্ছে। কী কারণে রিজেক্ট হচ্ছে? শুধুমাত্র ওয়ার্ক পারমিট, আপনার এক্সপায়ার ডেট, মানে টোটালি এটার মেয়াদ নেই, যে এক্সপায়ার ডেটটা থাকার সেটার মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও কিন্তু আমরা সেটা জমা দিয়ে আবার ভিসার জন্য ভিসা অ্যাপ্লিকেশন সাবমিশন করি। তো পরবর্তী পর্যায়ে পুলিশ ক্লিয়ারেন্সের মেয়াদ থাকে না, আপনার অ্যাকোমোডেশনের মেয়াদ থাকে না, প্লাস হচ্ছে আপনার ইন্স্যুরেন্সের মেয়াদ থাকে না, সম্পূর্ণ সব কিছু মিলিয়ে এক পর্যায়ে এসে যে কোনো একটা ঘাটতি বা রিজেকশনের কারণে বা ইন্টারভিউতে উল্টাপাল্টা কথাবার্তা বলার কারণেই কিন্তু একজন যিনি ভিসা পাবেও তিনিও পেয়েও কিন্তু না পাওয়ার পর্যায়ে চলে যায়। সম্পূর্ণ বুঝে শুনে ভালোভাবে আপনাকে প্রস্তুতি নিতে হবে, তাহলে কিন্তু ইউরোপের এই রোমানিয়ার ভিসাগুলো আপনাদের জন্য বা আমাদের যারা প্রসিং করতেছেন তাদের জন্য খুব ভালো একটি সাফল্য বয়ে আনবে। মিডিল ইস্টের ভিতর থেকে যে সমস্ত দেশ থেকে আপনারা রোমানিয়া ভিসার জন্য বর্তমানে আবেদন করতে পারবেন, সৌদি আরব, ওমান, কাতার, সিঙ্গাপুর এবং মালয়েশিয়া, এই সমস্ত দেশ থেকে আপনারা চাইলে কিন্তু বর্তমানে এই রোমানিয়া ভিসার জন্য আবেদন করতে পারবেন। সাথে সাথে বলে রাখি, অনেকেই বলতেছেন কি রোমানিয়ার ভিসা বন্ধ হয়ে যাচ্ছে বা বন্ধ হয়ে গেছে বা এখন আর হচ্ছে না, সম্পূর্ণ ভিত্তিহীন কথা। রোমানিয়ার ভিসা এখনো চলমান আছে, খুব সুন্দরভাবে চলতেছে বা অনেকে প্রসিং করে ভিসা পাচ্ছে, এবং ভবিষ্যতে রোমানিয়ার ভিসা ক্রমবর্ধমান বা চলমান থাকবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। যারা ভিডিওটা দেখবেন শেয়ার করবেন, এবং যদি আপনাদের এই ভিডিওর পিছনে কোনো রোমানিয়া ভিসা সম্পর্কে প্রশ্ন থাকে, প্রবাসী হোক এবং দেশে হোক, যে যেখান থেকে এই ভিডিওটা দেখবেন, যদি আপনাদের কোনো কমেন্টের প্রয়োজন হয় কমেন্ট বক্সে কমেন্ট করবেন, এবং যারা এই মুহূর্তে চ্যানেলটি নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীতে নতুন দেশে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই আপনাদের সামনে উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।